Happy birthday, uncle. Thank you. Munna, একটু শুন। মুন্না, নদীকে সব বলেছিস তো? মা আমার সঙ্গে এসেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তুই কোনো টেনশন করিস না তো। তিন দিন ধরে টানা ট্রেনিং দিয়েছি, হ্যাঁ সব ঠিকঠাক আছে। তুই আন্টির পাশে গিয়ে বস। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কই, নদীকে দেখালি না? হ্যাঁ দেখাচ্ছি। এই যে ওই যে নদী, জশেবের পাশে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে মা, তোমার পছন্দ হয়েছে? ভালোই মনে হয়। জজ সাহেবের এখানে আসার পর ওর অনেক পরিবর্তন হয়েছে। নদীশ, আমি আসসালাম আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। নিন নদী, আমার মা। অনেক দিন ধরে তোমার সঙ্গে পরিচিত হওয়ার জন্য হ্যালো নদী, হাউ আর ইউ? সাগর তোমার খুব প্রশংসা করে। আমার প্রশংসা করে? শুনেন খালাম একটা কথা বলি, এদের কথা মানে ডাক্তার আর মুন্না ভাইয়ের কথা একদম বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আপনার মাথা একদম খারাপ হয়ে যাবে। দাও ইয়ে মানে এই গত তিন দিন ধরে মুন্না ভাই আমার উপরে এমন অত্যাচার শুরু করেছে কি আর বলবো। ডাক্তারের মা পাপার জন্মদিনে এলে এটা করবে ওটা করবে না, এটা পড়বে ওটা পড়বে না, এমন করে বসবে তেমন করে দাঁড়াবে না, এমন করে হাসবে তেমন করে কাঁদবে না। আচ্ছা খালাম্মা, আপনি বলুন, মানুষের বাইরের রূপটা কি আসল নাকি অন্তরটা? নদীপ, এবার তুমি যাও। আরে সত্য কথা বলতে দোষ কি, তাই না খালাম্মা? নদী, তুমি যাও। যাচ্ছি বাবা যাচ্ছি। খালাম্মা। নদী, চলো ভাইয়া। বাহ সুন্দর তো পাপা, দেখো এই উপহারটা যে দিয়েছে তার নাম লেখা নেই। বাহ, গোল্ডেন পেন, খুব সুন্দর উপহার। কিন্তু এই সুন্দর উপহার যে তোমাকে দিল তার নাম কি করে জানবে? এখনই খুঁজে বের করছি। এক্সকিউজ মি প্লিজ। দেখুন, কেউ আমাকে খুব সুন্দর একটা কলম উপহার দিয়েছেন, কিন্তু যিনি উপহার দিয়েছেন তার নাম এখানে লেখা নেই। উপহারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সমবেত সুধীজনের কাছে আমার অনুরোধ, যিনি আমাকে এই উপহারটা দিয়েছেন তিনি দয়া করে হাত তুলুন। কই বাবা, কেউ হাত তুলো না তো। আমার মনে হচ্ছে উপহার দাতা নিজেকে লুকোতে চাইছেন, কিন্তু আমি একজন বিচারক, আমার কাছে কেউ সত্য লুকাতে পারে না, আমি ঠিকই খুঁজে বের করব। আচ্ছা, যারা আমাকে এই উপহার দেননি তারা হাত তুলুন। দামি উপহার ওই রাস্তার মেয়ে কি করে দেবে? নিশ্চয় আমাদের বাড়ির কিছু চুরি করে বিক্রি করে এই উপহার এনেছে। রানী, নদীর ব্যাপারে এমন কথা বলতে তো লজ্জা করলো না? লজ্জার কি আছে ভাইয়া, সারা দুনিয়া জানে নদী একটা চোর পকেট মার। মা, মা প্লিজ। সত্যি সত্যি বল, এ বাড়ি থেকে তুই কি চুরি করে বিক্রি করেছিস? তুই মিথ্যা কথা বলছো, নদিয়াপু চোর না। রানি, তুই রাজুকে ধাক্কা মারলি কেন? রানি, অনেক হয়েছে, এবার চুপ করো। নদী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমি আর সবার মতো সিদ্ধান্ত নিতে পারি না।
যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি রানীর কথা বিশ্বাস করব না। বলো, কলমটা তুমি কিভাবে পেয়েছো? নদী, তোমার কানের দুল কোথায়? বলো, কোথায় তোমার কানের দুল? বন্ধক রেখেছো নাকি বিক্রি করে দিয়েছো পাপার মনের মতো উপহার কেনার জন্য? আমি যে স্বপ্ন দেখে তোমাকে এই বাড়িতে তুলে এনেছি আজ তা বাস্তব হলো। আমার আমার নদীমা ভালো হয়ে গেছে। পাপা, তোমাকে ধন্যবাদ। নদীকে আজ বিরাট একটা ভুল বোঝা থেকে তুমি রক্ষা করলে। আই এম প্রাউড অফ ইউ পাপা। জানিস মুন্না, এক মুহূর্তের জন্য নদীর উপর আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহ ছিল ওদের ওপর, যারা এতদিন পর্যন্ত নদীর ভালো হয়ে যাওয়ার শত চেষ্টাকে অন্তর দিয়ে অনুভব করতে পারেনি। এই বাড়িতে পুলিশ কেন? মনে হয় আমারই ধরতে আসছে। আপনারা আমাদের বাড়িতে? কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল আপনাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি? মনে হয় আপনারা ভুল ঠিকানায় এসেছেন। এটা তো 8/3 নিকুঞ্জ 2। হ্যাঁ, নাম্বার তো ঠিকই আছে। তাহলে যিনি কমপ্লেন করেছেন উনি বোধহয় নাম্বারটা ভুল দিয়েছেন। নাম্বার ঠিকই আছে, ডাকাতিও হয়েছে, তবে আমার সহযোগিতা ছাড়া ডাকাত ধরতে পারবেন না। ব্যাপারটা একান্তই গোপনীয়, তাই উনার সামনে বলা যাবে না। আবুল, যাও গাড়ি থেকে বসো। ম্যাডাম, দিস ইজ গাফলাকিস, এটা করতে হবে আপনাকে। আমি আসি। থানায় এভাবে ফোন না করলে তুমি এখানে আসতে না। বিয়ে শাদীর স্বপ্ন তোমার না থাকলেও আমার আছে। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা আধুনিক জামানার আধুনিক ছেলে মেয়ে, আর মা হচ্ছেন আধুনিক ছেলে মেয়ের আধুনিক মা। মা, এ হচ্ছে মাধুরী, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। জানো মা, সারাক্ষণ শুধু কেস আর ক্রিমিনাল নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একদম সময় দেয় না। সামনে গেলে তো পুলিশ ভিতরে উঠছে না হলাইব। ভাইয়া দাড়ি কাটে সুযোগ কি মাকে? ভাই সিং, এই সাদা সাদা মাখলে চিনতে পারবো না। এবার ঠিক আছে মনে হয়। দেরি করছিস কেন নদী? তাড়াতাড়ি রাস্তা নিয়ে আয়। তোমার অবস্থা কেন? মানে শেভ করতেছিলাম। কি? না না, গোসলের জন্য মাথায় পেস্ট মাখতেছিলাম। না না, দাঁত ব্রাশ করে শ্যাম্পু মাখতেছিলাম। শোন, এ হচ্ছে মাধুরী, মানে তোর হবু ভাবি। ভালো ভালো, খুব ভালো, আমার খুব খুশি লাগতেছে। মানে তোমার কথা কও, তোমার চলো চলো। এই যে সাহেব, চুপচাপ বসে না থেকে কিছু একটা ভাবেন। কি ভাববো? কি ভাববি মানে? কথায় কথায় তো খুব বড় বড় চাপা মারিস। আমি প্রেম রোগ বিশেষজ্ঞ, এবার কিছুটা ট্যালিসমাতি দেখা। শালা ডাক্তার, ফর্মুলা সব শেষ। আহা, শেষ তো আবার নতুন করে তৈরি কর। আর সেই জন্য আমাকে কি করতে হবে তাই বল। পেয়েছি পেয়েছি পেয়ে গেছি দোস্ত, কাছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কি বলেন? সাগরের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সাগরে? সাগর অ্যাক্সিডেন্ট করেছে, বোধহয় বাঁচবে না। ঔষধে ধরেছে। সাগর, সাগরে, সাগর।
সাকসেসফুল। কেমন করে অ্যাক্সিডেন্ট করলা, কোথায় ব্যথা পাইছো? সারা শরীরে নদী, আমি হয়তো আর বাঁচবো না। না শেখর না, তোমার কিচ্ছু হইব না, আল্লাহ রহমতে সবার তোয়াই, আমার ভালোবাসায় তুমি ভালো হয়ে যাইবা, তুমি তুমি আগের মতো চলতে পারবা। কেন কেন আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ নদী? আমার যে অবস্থা, যদি বেঁচেও থাকি ল্যাংড়া লুলা হয়ে বেঁচে থাকতে হবে নদী। আর এই জীবন নিয়ে, এই জীবন নিয়ে বেঁচে থেকে সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, অসহায় পঙ্গু হয়ে আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে নদী। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? তোমার সুখে সঙ্গী আমি হইতে পারি নাই, কিন্তু কিন্তু দুঃখের সঙ্গী আমি হইতে পারো। বড় দালান কোঠায় তোমারে রাখতে পারুম না ঠিকই, কিন্তু ভাঙা ঘরে সুখ দিতে পারুম। সরি সরি, আই'ম সরি দিদি। এক্সকিউজ মি, দিস ইজ ডক্টর সাগর সাউস। হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? আসলে ওনার সাথে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আই মিন আমাদের দুজনের একটা পার্টিতে অ্যাটেন্ড করার। তুমি মানে ইয়ে, আপনি বসুন। ও এক্ষুনি মা, ওই যে এসে গেছে। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাই, হাউ আর ইউ? ইয়া, আই এম ফাইন, থ্যাংক ইউ। হাই, হ্যালো সাগর, এদিকে আয়। মেয়েটা খুব সুন্দর তো। কি তোমার পছন্দ হয়েছে মা? তোর সঙ্গে দারুণ মানাবে, এরকম একটা মেয়ের সঙ্গে তোর পরিচয় আছে জানলে নদীকে আমি দেখতেই যেতাম না। যা, এক্ষুনি কথা বলে সব ঠিক করে নে, আমি কালই ওর বাবা মার সঙ্গে কথা বলবো। কি গো ডাক্তার মা, শেষ পর্যন্ত আমাকে পছন্দ হলো? সাগর ও হেমা, ও নদী। নদী? হ্যাঁ, আমি সেই নদী। ওরে দুষ্টু মেয়ে, মার সঙ্গে চালাকি না? আসসালামু আলাইকুম চাচা। যা দেইবানের বাচ্চা, তোর চেহারা দেখতে চাইনি, জেলখানায় বসে তোকে এত খবর দিলাম, দেখা করলি? এখনই জেলের বাইরে আইছি, আর তুমি তোমার চাঁদ মুখখানাও দেখাতে আইছ। সামসামিত করে ফায়দা হবে না নে, আমার হাত এখন খালি, 24 ঘন্টার মধ্যে আমি আমার টাকা ফেরত চাই, না হলে সারা জীবনের জন্য প প করে দেবো। চাচা মাথা ঠান্ডা করো, জব্বর একখান খবর আছে, শোনো। এই যে আমার, এই যে দেখো। ওই যে ভাতিজা, একখান কামের মতো কাম করিস। শোনো, তোমার উপর রাগ আর পানি হয়ে গেল, কিন্তু নদী? আরে ভাতিজা, আরে ও তো আমার স্কুলই সাগরি, আমি তার ওস্তাদ। এবার বুঝাবো ওস্তাদ কিভাবে শেষ হবে সাগরিদকে পাও পাও। আমি
ইন্সপেক্টর ম্যাডামের ব্যাপারটা বুঝতে পারছি না। থাকিয়ে থাক, মা আমার জীবনের দুঃখের দিনগুলো শেষ হয়েছে। জর্জ সাহেবের মতো একজন মানুষ রূপে ফেরেশতার সঙ্গে আল্লামা দেখা করিয়েছেন বলে আমার জীবনে যা কোনোদিনই সম্ভব ছিল না তাই আজ পূরণ হতে যাচ্ছে। মা এতদিন জীবনের সাথে যুদ্ধ করতে করতে মাধুরীকে খুঁজতে পারেনি, আমার এখন শুধু একটি কাজ, মাধুরীকে খুঁজে বের করা। মা তুমি তুমি আমাকে দোয়া করো, মা আমাকে দোয়া করো, আমি যেন মাধুরীকে খুঁজে পাই, আমি যেন মাধুরীকে খুঁজে পাই। আরে চাচা তুমি চিনতে পারিস তাহলে? চাচা আমি অকৃতিক নই বলে তোমাকে চিনলাম, কিন্তু আমি জেলে যাওয়ার পর তুমি আমার কোনো খোঁজই নাওনি। খোঁজ না নিয়ে অবশ্য ভালোই করেছো, কারণ এখন আমি অন্ধকার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলেছি। পাও পাও পুরো দিনে পুরনো কথা বাদ দাও, এখন নতুন কথা শোনো। তুমি রকিক মাইরে জজের মেয়ে রানীর যে ন্যাংটা ছবি নেগেটিভটা নিয়ে গিয়েছো তা তার পুরোটা নিয়ে যেতে পারোনি, কত হয়ে গেছে। আমাদের 25 লাখ টাকা দিলি নেগেটিভ ফেরত দেব, নইলে রানী বিবির মজার ছবিগুলো সারা শহরে ফিলিপস বাতির মতো পাও 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 করে চলে উঠবি। চাচা একেবারে ন্যায্য মূল্যের কথা বলেছে, আরে জজ সাহেবের ইজ্জতের মূল্য 1 কোটি টাকার চেয়েও বেশি, সেখানে চাচা চেয়েছে মাত্র 25 লাখ টাকা। বুঝতে পেরেছি কি ভাবছো, 25 লাখ টাকা একবারে কি করে দেবে, এই তো পাও পাও একটু সাহস করে দিচ্ছি। টাকাগুলো 3 কিস্তিতে দিলে চলবি, প্রথম কিস্তি 5 লাখ, বাকি টাকা 2 কিস্তি দিতে এ মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। পাও পাও নদী, আজ থেকে 3 দিনের মধ্যে প্রথম কিস্তির 5 লাখ টাকা নিয়ে সোজা রাস্তায় চলে আসবা, পুলিশের সাহায্যে কোনো কার সাহায্য করবা না। আরে আমাদের ইজ্জতে কোনো চিন্তা নেই, কিন্তু জজ সাহেবের ইজ্জতের পা পা হয়ে যাবে কি। রকি মহারানী যাই দিতে, রানীকে আমাদের খুব পছন্দ হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। টিটু বিয়ের কাজ সেরে আমেরিকা ফিরে যেতে চাইছে, সামনেই ওর পরীক্ষা, এবার আপনারা অমত না করলে অমতের কিছু নেই, সন্তানের ভবিষ্যৎ আমাদের অবশ্যই ভাবতে হবে। তাহলে এ মাসের 30 তারিখের মধ্যে বিয়ের দিন তারিখ পাকা করলে কেমন হয়? আমাদের কোনো অমত নেই, কি বলো রানীর মা? বাবা কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? না, রাস্তায় গাড়ি ফিরে বসে থাকতে থাকতে মানে খুব খারাপ লাগছে। তোমার দেরি দেখে আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাছাড়া তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি। কি সংবাদ বাবা? আজ হঠাৎ করে রানীর বিয়ে ঠিক হয়ে গেল মা, ছেলে আমেরিকায় থাকে, এ মাসের 30 তারিখে বিয়ের দিন ধার্য করা হয়েছে। এ মাসের 30 তারিখের মধ্যে অবশ্যই সম্পূর্ণ পরিশোধ করতে হবে। মা তোমাকে না জানিয়ে রানীর বিয়ে পাকা করে ফেলেছি বলে রাগ করেছো? না বাবা, রাগ করবো কেন, এটা তো খুব খুশির খবর, রানী রানীর বিয়ে হবে, ও আমাদের ছেড়ে চলে যাবে, তাই তাই একটু। কিন্তু মা মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে, জানিস মা নদী আমি রানীকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, ওর এই আধুনিক চালচলন
আমার কখনোই পছন্দ হতো না। ভাবতাম ওর ভুলের মাশুল না জানি কি দিয়ে শোধ করতে হয়। কেন জানি মনে হয় তুমি এ বাড়িতে আসার পর আল্লাহ আমার উপরে খুশি হয়ে রানীর চিন্তা থেকে মুক্তি দিয়েছেন। বাবা, মা, রানীর বিয়ের ব্যাপারে একটা মানত ছিল, যদি ওর বিয়েটা পাকাপাকি হয়ে যায় তাহলে সবাই মিলে সিলেট মাজারে যাব। হ্যালো, হ্যালো মা, তুমি বিশ্রাম করো। জি বাবা। আরে এ কি করছিস? সালাম করতে হবে না রে। আপু, আমার মায়ের পেটে বোন হলে আমার জন্য কি করতে জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছি তুমি তার চেয়ে অনেক বেশি করেছো। না রে, তুমি না থাকলে হয়তো আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হতো। রানী, হ্যালো, নদী বলছি। আমি রকি বলছি। কনফার্ম হলাম তুমি ঠিক মতো বাড়িতে গিয়েছো কি না। কি বললে, তুমি টাকা দিতে পারবো না? না চাচা, এত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব না। এই নদী, টাকা দিতে ব্যর্থ হলে তার পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে তা তোমাকে আগেই বলেছি। তোমরা যাই বলো, টাকা আমি কিছুতেই দিতে পারবো না। কথা মতো টাকা না পেলে আমরা যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। টাকা না হলি রানীর বিয়ে হবি না। যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে এই দেখেন তার নমুনা, দেখেন দেখেন। কাজী সাহেব বন্ধ করুন এসব। ভাই চল, এমনি হবে না, চল হবে না। কি বলছেন আপনারা, নিজের চোখে দেখুন। ভাই চল চল। এগুলো কি বল, এগুলো কি বল? কি হয়েছে আপা? না কিছু না, একটা একটা দুঃস্বপ্ন দেখছিলাম। হ্যালো, 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 কথা বলছেন না কেন? বুঝতে পারছি না কে এত ডিস্টার্ব করছে। চলো চলো চলে বাবা, আজ দেখি। নদী, সব দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? আসি মা, আসি। ঠিক আছে। আমি বুঝতে পারছি না নদী, আজ কেন তুমি এরকম বাঁকা বাঁকা কথা বলছো? নদী, নদী, আমি তোমাকে ভালোবাসি নদী। ইচ্ছে করলে যে কোনো দিনে আমি তোমাকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি জজ সাহেবের মতো একজন সম্মানীয় ব্যক্তির মেয়ে হিসেবে। আমি তোমাকে আমার মায়ের ইচ্ছায় আমার ঘরের বউ করে তোমাকে নিয়ে যাব। না, তা হয় না। তোমার ঘরের বউ হবার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি তো জানো আমি কে, কি আমার পরিচয়। একসময় রাস্তায় রাস্তায় আমার দিন কেটেছে, রাত কেটেছে। আমি একটা চোর, পকেট মার। আহ নদী, আবার সেই পুরনো কথা। কাল পর্যন্ত হয়তো তুমি একা ছিলে, একাই জীবনের সঙ্গে যুদ্ধ করেছো, কিন্তু আজ, আজ তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে, জজ সাহেবের পুরো পরিবার আছে তোমার সঙ্গে।
নদী, তোমারই বদলে যাওয়া জীবন কোনো ছোটখাটো ঘটনা নয়। নদী, মানুষের জীবনে এক চরম বাস্তবতা, তাকে তো তুমি অস্বীকার করতে পারো না। এখন থেকে তোমার ভালোবাসাকে, তোমাকে আমি অস্বীকার করছি। হ্যালো, কি ব্যাপার নদী, ফোন ধরতে এত দেরি কেন? শোনো, তিন দিন শেষ হওয়ার আর মাত্র তিন ঘন্টা বাকি, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই ফোন করা। মাসের 30 তারিখের মধ্যে বাকি 20 লাখ টাকা বোঝা দিলি, নেগেটিভ ফেরত দেব নে। আমি লোকে শুধু নম্বর, কিন্তু কথায় এক নম্বর। মা, আমি একটু সাগরের ওখানে যাচ্ছি, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে, আসি মা। নদী, কি হয়েছে তোর? কি শরীর খারাপ? আমার আমার শরীর আবার কি হবে? এই নদী আপু, নদী আপু, আমরা এসে গেছি, তো আমি কি করবো? সোনা গহনা টাকা পয়সা কিছু তো নেই। ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই কোথাও আছে। চাবি তো নদীর কাছে রেখেছিলে, নদীকে জিজ্ঞেস করে দেখো। নদী, নদী, আলমারিতে টাকা সোনা গহনা কিছু তো খুঁজে পাচ্ছি না। বল কোথায় গেল? নদী, তোমার মা তোমাকে কি জিজ্ঞেস করছেন জবাব দাও। আমি জানি না, কেমন কথা বলছিস নদী? বাড়িতে রেখে গেছি তোকে, তুই জানবি না জানবে কে? আহা, জবাব দিচ্ছ না কেন? বললাম তো আমি জানি না। নদী, তুমি যেভাবে কথা বলছো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি করে বলো, টাকা সোনা গহনা কোথায় রেখেছো? আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই বলছি, টাকা সোনা গহনা আমি চুরি করেছি। কোথায় রেখেছো? খরচ করে ফেলেছি। এত টাকা তুমি কোথায় খরচ করেছো? টাকা সোনা এত টাকা খরচ করার কোনো ব্যাপারই না। তুমি কি বলছো নদী? বেশি কথা বলার কোনো দরকার নেই, আমার মনে হচ্ছে আমি চুরি করেছি। আপনার ঘরে না করলে অন্যের ঘরে করতাম, আর আপনি তো জানেন আমি চোর। এতদিন ধরে তোমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছি, স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়েছি, এর কোনো মূল্যই তোমার কাছে নেই। স্নেহ মমতা আদর ভালোবাসার মূল্য আপনার কাছে থাকতে পারে, আমার কাছে নেই, কারণ এটা আপনার বিলাসিতা। শালা শালা, আমি ভুল করেছি, এই বাড়ি ছেড়ে পালিয়ে গেলে ভালোই করতাম। আমাদের ভালোবাসার মূল্যায়ন তুই এইভাবে করলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চোর, চোরই থাকবি। মা বাবা ভাই বোন তোর কিছুই দরকার নেই? না নেই, আমার 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 করে কিছুই দরকার নেই, আমি চোর।
আমি জজ মাহতাবউদ্দিন বলছি। জেলখানা থেকে একটা চোর মেয়েকে আমার হেফাজতে এনে ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আপনি এসে তাকে নিয়ে জেলখানায় পৌঁছে দেবেন।